আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আবার এসেছি তোমাদের পাশে নতুন একটি টপিক নিয়ে। আমি আহসান হাবিব রেশাদ এবং ক্যামেরা পিছনে নাজমুল আলম সানিকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি আমি করব জটিল সংখ্যার কিছু এক্সেপশনাল অঙ্ক নিয়ে, যেটা ইন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাডমিশনে খুব বেশি আসে, সেই টপিকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম যে ম্যাথটা সেটা হলো প্রুফ ই টু দি পাওয়ার আই থেটা ইজ ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা। তো এটা আমরা প্রুফ করব। হ্যাঁ বন্ধুরা, এই সূত্র তো আমরা সবাই জানি, কিন্তু এটার প্রমাণ কি আমরা জানি? কিন্তু এই প্রমাণ একবার পরীক্ষায় এসেছিল, তো আসো আমরা সলভ করি। ধরি ওয়াই সমান কস থেটা প্লাস আই সাইন থেটা। তো আমরা যদি ডিওয়াই করি, এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হয়? কস থেটা ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন থেটা, প্লাস আই তো ধ্রুবক, আর সাইন থেটার ডিফারেন্সিয়েশন হয় কস থেটা। এবার এবং সাথে একটা ডি থেটা যুক্ত হয়, ডি থেটা। ডি থেটা এখানে ভাগ হতো, তো আমি এখানে গুণ আকারে দিয়ে দিলাম। এবার দেখো তো বন্ধুরা, মাইনাসকে আমরা কী লিখতে পারি? আই স্কোয়ার লিখতে পারি না মাইনাসকে? তাহলে আই স্কোয়ার সাইন থেটা প্লাস আই কস থেটা ডি থেটা। এবার বন্ধুরা, আই যদি আমি একটু কমন নেই, তাহলে কী হয়? দেখো, আই সাইন থেটা প্লাস কস থেটা ডি থেটা সমান কী হয়? আই কস থেটা প্লাস আই সাইন থেটা ডি থেটা। তো বন্ধুরা দেখো, তাহলে কী হয়? আই ওয়াই ডি থেটা। কারণ কি, ওয়াই সমান কি? ওয়াই সমান আমরা ধরেছিলাম কস থেটা প্লাস আই সাইন থেটা, আর এখানে আমরা কস থেটা প্লাস আই সাইন থেটা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কী লিখতে পারি? দেখো বন্ধুরা, ওয়াইকে যদি আমি এখানে ভাগ করে দিই, তাহলে কী হয়? ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু আই ডি থেটা। তো এখন আমরা এখানে দুই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নেই, তাহলে ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু আই তো ধ্রুবক, ইন্টিগ্রেশন ডি থেটা সমান কী হয়? লন ওয়াই ইজ ইকুয়াল টু আই থেটা। অতএব ওয়াই সমান কত? ওয়াই সমান ই টু দি পাওয়ার আই থেটা। আর ওয়াই সমান আমরা কত ধরেছিলাম? কস থেটা প্লাস আই সাইন থেটা। অতএব প্রমাণ হলো ই টু দি পাওয়ার আই থেটা সমান কস থেটা প্লাস আই সাইন থেটা। প্রুভড। তো বন্ধুরা আসো দুই নম্বর অঙ্কে যাই। একটি অঙ্ক যেটা জটিল সংখ্যার বিভীষিকা বলেন পরিচিত, সেটা হলো এরকম একটি অঙ্ক আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো। তো প্রুফ করতে হবে যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এটার উপর হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব সমান ২৭ এ বি সি। তো বন্ধুরা, এটা তো অনেক বড় অঙ্ক, তাই না? এই অঙ্কটা অনেক বড় এবং সবাই একে জটিল সংখ্যার বিভীষিকা নামে পরিচিত। তো আসো আমরা এটাকে সহজভাবে সলভ করি। দেখো এখানে দেওয়া আছে কি সলিউশন, এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো। আর আমরা কি জানি বন্ধুরা? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। তো আমরা কি এটাকে এটা সমতুল ধরতে পারি? সমতুল ধরতে পারি তো। তাহলে এ সমান কি? ওয়ান, বি সমান ওমেগা, সি সমান ওমেগা স্কোয়ার। বন্ধুরা, এই অঙ্ক যেটা শিখাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমার অ্যাডমিশনের জন্য, ভুলেও কেউ পরীক্ষার হলে বোর্ড পরীক্ষায় এইভাবে করতে যেও না, তাহলে জিরো পাবে। তো এ সমান ওয়ান, বি সমান ওমেগা, সি সমান ওমেগা স্কোয়ার ধরলাম। তাহলে দেখো এখানে আমরা যদি লেফট সাইডে বসাই, তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব সমান এর জায়গায় বসবে ওয়ান, বি এর জায়গায় বসবে কি? বি এর জায়গায় ওমেগা বসবে, ওমেগা ইন্টু ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস সি। দেখো ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার ফোর কিউব প্লাস এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব তার উপর হোল কিউব। তো দেখো তো বন্ধুরা, এখানে ওমেগা টু দি পাওয়ার ফোর আছে, আমরা কি জানি ওমেগা কিউব সমান কত? ওয়ান। তাহলে ওমেগা টু দি পাওয়ার ফোর সমান কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা সমান ওমেগা। অতএব আমরা যদি এখানে ওমেগা বসাই, তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তার উপর হোল কিউব প্লাস ওয়ান প্লাস ওমেগা কিউব সমান ওয়ান প্লাস ওমেগা কিউব সমান ওয়ান তার উপর কিউব। তো বন্ধুরা কী দ্বারা? দেখো
1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0 প্লাস এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 কিউব সমান কত 27 আবার রাইট সাইডে যদি আমি দেখি বন্ধুরা দেখো 27 এবিসি তো মান বসাও 27 এ এর জায়গায় কত 1 বি এর জায়গায় কত বি এর জায়গায় ওমেগা এবং সি এর জায়গায় কত ওমেগা স্কয়ার সমান কি হবে দেখো 27 ইনটু ওমেগা কিউব সমান 27 তো দেখো বন্ধুরা লেফট সাইড সমান আমরা পেয়ে গেছি রাইট সাইড এটাই প্রুভড তো তিন নাম্বার অঙ্ক বন্ধুরা তিন নাম্বার অঙ্ক অনেক সময় আসে আই টু দি পাওয়ার আই এর মান কত এটা অ্যাডমিশনে খুব প্রিয় অঙ্ক প্লাস উদ্ভাসের খুব প্রিয় অঙ্ক আই টু দি পাওয়ার আই এর মান কত প্রচুর দেয় তো বন্ধুরা তার জন্য আমাদের একটা সূত্র দরকার সূত্রটা কি লন এক্স প্লাস আই ওয়াই সমান লন লন এক্স প্লাস আই ওয়াই সূত্র দরকার লন এক্স প্লাস আই ওয়াই সমান কত লন এক্স প্লাস আই ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এন পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো দেখো বন্ধুরা এখানে ই টু আই টু দি পাওয়ার আই আছে এখন এটাকে আমরা লনে কী করে প্রকাশ করতে পারি তাই না এই সূত্রে কীভাবে আনতে পারি তো বন্ধুরা বলো তো লন ই সমান কত লন ই সমান হলো ওয়ান ঠিক তেমনি ই লনও সমান হলো ওয়ান ই লন যদি থাকে সেটা হলো ওয়ান যদি লন আর যদি ই টু দি পাওয়ার লন টু থাকে তাহলে কী হয় টু হয় ই লন বাদ চলে যায় টু হয় তো আমরা এই পদ্ধতিটাকেই অ্যাপ্লাই করব কীভাবে দেখো আমরা নিব ই লন আই টু দি পাওয়ার আই সমান হবে ই আই লন আই এখন আমরা লন আইটাকে একটু ভিন্ন নিচে করি আলাদা হয় তা লন আই সমান কি লন জিরো প্লাস ওয়ান আই সমান লন রুট ওভার জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস আই দেখো বন্ধুরা আইটার পর থেকে কিন্তু এগুলো লনের আন্ডারে না লনের আন্ডারে শুধু পূর্ণ মানটা আই এর পরে টু এন পাই প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই জিরো সমান দেখো লন ওয়ান প্লাস আই টু এন পাই প্লাস পাই বাই টু তো লন ওয়ান সমান জিরো প্লাস আই টু এন পাই প্লাস পাই বাই টু তার মানে এখানে শুধুমাত্র আমরা আই টু এন পাই প্লাস পাই বাই টু পেলাম তো এখানে যদি আমরা মানটা বসায় দিই দেখো ই টু দি পাওয়ার আই গুণন আই লন আই এর মান কত আই টু এন পাই প্লাস পাই বাই টু সমান দেখো ই টু দি পাওয়ার আই স্কোয়ার হলো আই স্কোয়ার টু এন পাই প্লাস পাই বাই টু অতএব অ্যান্সারটা কী পেলাম ই টু দি পাওয়ার মাইনাস টু এন পাই প্লাস পাই বাই টু এটাই অ্যান্সার আই টু দি পাওয়ার আই এর মান এটা আমরা বর্গমূল নির্ণয়ের শর্টকাট সূত্র শিখব বর্গমূলের শর্ট রুল জটিল সংখ্যার বর্গমূলের কী সূত্র সেটা দেখো যদি এক্স প্লাস আই ওয়াই জেড সমান এক্স প্লাস আই ওয়াই থাকে তাহলে রুট জেড সমান হবে ওয়ান বাই রুট টু সেখানে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস আই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ এখানে প্লাস মাইনাসও অনেকে বুঝে না যে প্লাস মাইনাস কখন যদি এই এক্স প্লাস মাইনাস প্লাস আই ওয়াই থাকে প্লাস আই ওয়াই প্লাস তাহলে এখানে প্লাস হবে আর যদি এখানে এক্স মাইনাস আই ওয়াই থাকে তাহলে এখানে মাইনাস হবে ওকে বন্ধুরা এই দিয়ে শেষ করছে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে